সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। নারীদের সঙ্গে প্রতারণাই তার পেশা। সরকারি হিসেবে করোনাকালে বাল্যবিবাহ বাড়ছে। এবার দেখুন বিস্তারিত সংবাদ। নারীদের সঙ্গে প্রতারণায় তার পেশা। ঘটনার শিকার নারীর সঙ্গে বন্ধুত্ব করেছিলেন মোহাম্মদ ইয়াসিন ওরফে রাতুল। একদিন কয়েক বন্ধু মিলে লঞ্চে করে বেড়াতেও গিয়েছিলেন। পরে সদরঘাটে নেমে ওই নারীর ফোন নিয়ে চম্পট দেন। একান্তে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার নাম করে শুরু করেন প্রতারণা। অভিযোগের ভিত্তিতে সোমবার সিআইডির সাইবার পুলিশ সেন্টারের সদস্যরা ইয়াসিনকে বাংলা মোটর থেকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছে থাকা প্রতারণা এবং ব্ল্যাকমেইলে ব্যবহৃত দুটি মুঠোফোন সেট, 10টি সিম উদ্ধার করা হয়। জানা যায়, ইয়াসিন মুঠোফোনে 4টি ফেক ফেসবুক আইডি এবং 9টি জিমেইল অ্যাকাউন্ট চালাতেন। এগুলো ব্যবহার করে তিনি নারীদের সঙ্গে প্রতারণা করেছেন। কখনও কখনও অ্যাপের মাধ্যমে নারী কণ্ঠে কথা বলেও প্রতারণা করতেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসিন অপরাধের দায় স্বীকার করেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী নারী কয়েকদিন আগে সাইবার পুলিশ সেন্টারে অভিযোগ জানান। এরপরই পুলিশ নজরদারি শুরু করেন, তারা অভিযোগের সত্যতা পায়। এর পরিপ্রেক্ষিতে শাহজাহানপুর থানায় ইয়াসিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে আইনে মামলা করেন বাদী। মঙ্গলবার ইয়াসিন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দোষী সাব্যস্ত হলে তার 7 বছরের কারাদণ্ড এবং 2 লাখ টাকার জরিমানা হতে পারে। মোহাম্মদ ইয়াসিন ওরফে রাতুলের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার একতারপুরে। নবম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে তিনি ঢাকার মিরপুরে চলে আসেন। মিরপুরে স্থানীয় এক নেতার বাসায় চা নাস্তা দেওয়ার কাজ করতেন। পরে মোহাম্মদপুরের রিংরোডের এক দোকানে বিক্রয়কর্মী চাকরি নেন। হঠাৎ চাকরি ছেড়ে দিয়ে অপরাধের পথে পা বাড়ান। নারীদের সঙ্গে প্রতারণায় হয়ে ওঠে তার আয়ের একমাত্র উৎস। ভুক্তভোগী নারীর সঙ্গে ইয়াসিনের 6 মাস আগে বন্ধুত্ব হয়। তারা ঢাকার বিভিন্ন জায়গায় দেখা করতেন। একদিন ইয়াসিন তাকে চাঁদপুরে যাওয়ার প্রস্তাব দেন। ওই নারী তার 2 বন্ধুসহ লঞ্চে চাঁদপুরে যান। লঞ্চে কোনো এক সময় কৌশলে ইয়াসিন তার নগ্ন ভিডিও ধারণ করেন। লঞ্চ থেকে ঢাকায় নামার পর ইয়াসিন তাকে বলেন, তার মুঠোফোনে টাকা নেই, একটা ফোন করা প্রয়োজন। তারপর ভুক্তভোগীর মুঠোফোন থেকে কথা বলার নাম করে সদরঘাট থেকে তিনি সটকে পড়েন। ওই নারী অনেকক্ষণ অপেক্ষা করেন। পরে ইয়াসিন তার মোবাইলে থাকা বিকাশ অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা নিয়ে নেন। পরে তিনি ফোন করে বলেন, 25,000 টাকা না দিলে তার নগ্ন ভিডিও ছড়িয়ে দেবেন। তার ফেসবুকে ইয়াসিন ব্যবহার করতে থাকেন। টাকার জন্য এক পর্যায়ে ভুক্তভোগী নারীর বাবা মাকে হুমকি দেন। সিআইডি আরও একজন ভুক্তভোগীর তথ্য পায়। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 6 মাস আগে তানজুমা আফরোজ নামের এক ইউটিউবারের আইডি থেকে তিনি বন্ধুত্বের অনুরোধ পান। সরল বিশ্বাসের জনপ্রিয় ইউটিউবারের অনুরোধে সাড়া দেন ওই নারী। তারপর তারা ফেসবুকে চ্যাট করেন এবং কথা বলেন। কথা বলার সময় ইয়াসিন বিশেষ সফটওয়্যারের মাধ্যমে নারী কণ্ঠে কথা বলতেন। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ওই ছাত্রী জানতেও পারেনি তানজুমা আফরোজ আসলে ইয়াসিনের ফেক আইডি। তানজুমা আবার তাকে ইয়াসিনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। হোয়াটসঅ্যাপে তারা কথা বলতেন। এক পর্যায়ে ইয়াসিন প্রেমের অভিনয় করে ওই ছাত্রীর নগ্ন ভিডিও সংগ্রহ করেন। দেখা করার কথা বলে তিনি ভুক্তভোগী নারীর মুঠোফোন নিয়ে পালিয়ে যান। মুঠোফোন ফরম্যাট করে বিক্রি করে দেন আর নিজের ফোন থেকে ওই নারীর ফেসবুক জিমেইল অ্যাকাউন্ট দখলে নিয়ে ব্যবহার করতে থাকেন। সিআইডি ইয়াসিনকে গ্রেফতার পর তার মুঠোফোন থেকে অন্তত 10 জন ভুক্তভোগীর তথ্য পায়। তাদের প্রত্যেকেরই নগ্ন ভিডিও ছিল ওই সব মুঠোফোনে। এর বাইরেও প্রতারণায় ব্যবহৃত নানা ধরনের অ্যাপ ও টেকনোলজি পাওয়া যায়। সরকারি হিসেবে করোনাকালে বাল্যবিবাহ বেড়েছে। করোনাকালে শুরুতে সংক্রমণ রোধ ও আর্থিক অনিশ্চয়তা যখন বেশি গুরুত্ব পাচ্ছিল, তখন বেসরকারি সংগঠনগুলো বাল্যবিবাহ বাড়ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। ওই সময় বাল্যবিবাহ পরিস্থিতি নিয়ে সরকারিভাবে কোনো তথ্য জানা যায়নি। এই অবস্থায় জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি তথ্য চাইলে মন্ত্রণালয় করোনাকালে কিছু জেলায় বাল্যবিবাহ বেড়ে গেছে জানিয়ে 4 মাসের তথ্য উপস্থাপন করেছে। সংসদীয় কমিটির বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার করোনাকালে বাল্যবিবাহের তথ্য তুলে ধরে বলেন, নরসিংদী, নাটোর, কুড়িগ্রাম, যশোর, কুষ্টিয়া ও ঝালকাঠি জেলায় বাল্যবিবাহের হার কিছুটা বেড়েছে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশের 64 জেলায় মার্চ থেকে জুন এই 4 মাসে 231টি বাল্যবিবাহ হয়েছে। অর্থাৎ মাসে গড়ে 58টি বাল্যবিবাহ হয়েছে। মন্ত্রণালয় করোনার আগের মাস হিসেবে শুধু ফেব্রুয়ারি তথ্য তুলে ধরেছে। ফেব্রুয়ারিতে বাল্যবিবাহ হয়েছিল 6টি।
সরকারিভাবে বাল্য বিবাহের সব হিসাব থাকে না, তাই আগের বছরের সঙ্গে তুলনা করার জন্য বেসরকারি সংগঠনগুলোর তথ্যের উপর নির্ভর করতে হয়। বেসরকারি সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদের হিসাব অনুসারে 2019 সালের মার্চ থেকে জুন মাসে বাল্য বিবাহ হয়েছিল 38টি। এই হিসাবে গত বছরের তুলনায় এবছরে এই 4 মাসে বাল্য বিবাহ বেড়েছে 6 গুণের বেশি। সরকারি হিসেবে বাল্য বিবাহের যে পরিমাণ দেখানো হয়েছে, বেসরকারি সংগঠন ও অধিকার কর্মীরা তাকে অস্বাভাবিক কম বলে উল্লেখ করেছে। তাদের মতে, যে তথ্য প্রকাশ করা হয়েছে তার তুলনায় করোনাকালে বেশি বাল্য বিবাহ হয়েছে। পরিসংখ্যানে আস্থা অনাস্থা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধ কল্পে মাল্টি সেক্টরাল প্রকল্প বাল্য বিবাহের বিষয়টিও দেখে। প্রকল্পের পরিচালক আবুল হোসেন বলেন, বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ থেকে বাল্য বিবাহের প্রবণতার দিকে লক্ষ্য রাখা হয়। এছাড়া সরকারিভাবে বাল্য বিবাহের আলাদা তথ্য সংরক্ষণ করা হয় না। বেসরকারি সংগঠনের কাছেও বাল্য বিবাহের প্রকৃত তথ্য নেই বলে তিনি দাবি করেন। সংসদীয় কমিটিতে দেওয়া সরকারি হিসেবে করোনাকালে 4 মাসে বাল্য বিবাহ হওয়ার তুলনায় প্রতিরোধ হয়েছে বেশি। এই সময় 267টি বাল্য বিবাহ ঠেকানো গেছে। মামলা হয়েছে 23টি। ফেব্রুয়ারি মাসে বাল্য বিবাহ হয়েছে 6টি এবং প্রতিরোধ হয়েছে 83টি। বেসরকারি সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন করোনাকালে নারী ও শিশুর বিরুদ্ধে বিভিন্ন সহিংসতার তথ্য জানতে টেলিফোনিক জরিপ চালায়। এই সংগঠনের তথ্য অনুসারে মে মাসে 27টি জেলায় 170টি বাল্য বিবাহের ঘটনা ঘটেছে। আর 233টি বাল্য বিবাহ থামিয়েছে তাদের 24টি সহযোগী সংগঠন। মানুষের জন্য ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়ক শাহানা হুদা বলেন, বেসরকারি সংস্থাগুলো যা তথ্য পায় তাই তুলে ধরে, কম দেখানোর দায়বদ্ধতা নেই। অন্যদিকে বাল্য বিবাহ বন্ধে অঙ্গীকারবদ্ধ থাকায় সরকার বিভিন্ন কারণে বাল্য বিবাহের হার কমিয়ে দেখাতে চায়। তার মতে, করোনাকালে স্কুল বন্ধ থাকায় অর্থনৈতিক সংকট, সামাজিক নিরাপত্তাহীনতা, পাড়া প্রতিবেশীর প্রভাবে অভিভাবকেরা গোপনে মেয়েদের বিয়ে দিয়েছেন। এছাড়া স্থানীয় প্রশাসন ত্রাণ ও সংক্রমণের বিস্তার রোধে ব্যস্ত থাকায় বাল্য বিবাহ প্রতিরোধে তেমনভাবে নজর দিতে পারেনি। এদিকে বেসরকারি সংগঠনগুলোর তথ্যের উপর নির্ভর করা যায় না বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, বেসরকারি সংগঠনগুলো কোনো নিয়ম নীতির উপর হিসাব করে বুঝি না, তারা পুরনো তথ্য যুক্ত করে। করোনাকালে বাল্য বিবাহ কিছুটা বাড়লেও এখন কমেছে। যে কোনো অর্থনৈতিক সংকটে পরিবারগুলো বাজেট কমাতে চায়, এতে সহজ পদ্ধতি হিসেবে তারা মেয়েকে বিয়ে দিয়ে দিতে চায়। করোনাকালের শুরুতে প্রবণতা থেকে অনেক অভিভাবক মেয়েদের গোপনে বিয়ে দিয়েছেন। মেহের আফরোজ চুমকির কথার বাস্তব উদাহরণ রাজধানীর রাজারবাগ এলাকার এক খণ্ডকালীন গৃহকর্মী। তিনি জানালেন, এপ্রিল মাসে 15 বছর বয়সী বড় মেয়ের বিয়ে দিয়েছেন। ভালো পাত্র পেয়েছেন বলে বড় মেয়ের 1.5 বছরের ছোট মেয়েকে বিয়ে দেওয়ার জন্য গ্রামের বাড়ি নিয়ে যাচ্ছেন। এক স্কুলে 20 বাল্য বিবাহ। নাটোরের গুরুদাসপুর উপজেলার ধানুরা বালিকা উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীর ছাত্রী ছিল 71 জন, 9ম শ্রেণীতে ভর্তি হয় 63 জন, তবে শেষ পর্যন্ত সেখানে টিকে থাকে 49 ছাত্রী। ঝরে পড়াদের বেশিরভাগ বাল্য বিবাহের শিকার হয়েছে বলে মনে করেন স্কুলটির প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, অভিভাবকদের অনেক বুঝিয়ে শুনিয়ে মেয়েদের বিয়ে ঠেকিয়ে পড়ালেখায় যুক্ত রাখার চেষ্টা করতাম, কিন্তু করোনাকালে সেটা সম্ভব হয়নি। এ সময় কমপক্ষে 20 মেয়ের বিয়ে হয়ে গেছে, বেশিরভাগই 9ম শ্রেণীর। বয়স কম থাকায় অনেক মেয়ের বিয়ের নিবন্ধন হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় 2-3 মাস পর মেয়েটিকে বাবার বাড়িতে ফেরত পাঠানো হয়। গুরুদাসপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ তমাল হোসেন বলেন, উপজেলায় বাল্য বিবাহ উদ্যোক্তা ঠেকানোর জন্য মাইকিং, উঠান বৈঠক সহ ফেসবুকে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে। প্রচার কার্যক্রমে আমার ফোন নম্বর দিয়ে তথ্য দিয়ে আহ্বান জানিয়েছি সবার কাছে। করোনাকালে একটি মেয়ে ফোন করে নিজের বাল্য বিবাহ ঠেকায়, ওই মেয়েটি পুরস্কৃত করা হয়েছে। একইভাবে বাল্য বিবাহ পড়ানোর জন্য 3 জন কাজীকে জেল জরিমানা করা হয়েছে। এভাবে গত 5 মাসে 80টি বাল্য বিবাহ বন্ধ করা গেছে। বাল্যবিবাহ প্রতিরোধের উদ্যোগ কম। বাল্যবিবাহ নিরোধ আইন 2017 অনুসারে বিয়ের জন্য মেয়ের বয়স কমপক্ষে 18 এবং ছেলের বয়স 21 বছর হতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত জাতীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি কাজ করবে। সাতক্ষীরা জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রধান হলেন স্থানীয় বাসিন্দা অধিকারকর্মী সাকিবুর রহমান। তার দাবি, জেলায় 75% বাল্য বিবাহ হলেও স্থানীয় প্রশাসনের 2-1 জন ছাড়া বাল্য বিবাহ প্রতিরোধে প্রশাসন তৎপর নয়। সাকিবুর রহমান বলেন, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের কাছে যে তথ্য পাওয়া গেছে তাতে করোনাকালে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ বাল্য বিবাহ হয়েছে। গত 10 মাসে কমপক্ষে 5,000 বাল্য বিবাহ হয়েছে। স্থানীয় প্রতিনিধিরা কমিটিতে থাকলেও ভোট কাটা পড়বে বলে বিয়ে ঠেকাতে যেতে অনীহা প্রকাশ করেন, কারণ অভিভাবকেরা শুভ কাজে বাগড়া ধরে নিয়ে মনে অসন্তোষ পুষে রাখেন। তিনি বলেন, গত 4 বছরে 1,000 বাল্য বিবাহ প্রতিরোধ করেছি, একটিতেও স্থানীয় প্রতিনিধিরা যাননি। করোনাকালে অনেক বাল্যবিবাহের খবর প্রশাসনকে দিয়েছি, কিন্তু বিয়ে থামাতে কেউ যাননি। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।